মালদ্বীপের ভিসার কি অবস্থা? অনেকদিন তো হলো মালদ্বীপের সরকার চেঞ্জ হয়েছে, এখনো পর্যন্ত ভিসা কোনো আপডেট কেন হচ্ছে না? আপনারা অনেকেই এই প্রশ্নটা করতেছেন। আর বিগত দুই দিন আগে আমি আমার চ্যানেলে একটা পোল দিয়েছিলাম যে আপনারা কি নিয়ে ভিডিও চান। অনেক দিন ধরে আমি ভিডিও দেই না, আপনারা সকলেই জানেন। আই এম রিয়েলি রিয়েলি সরি ফর দ্যাট। আমি আস্তে আস্তে বলবো যে কী কারণে এতদিন ভিডিও দিতে পারি নাই বা কেন দেই নাই। তবে চলুন আজকে আপনাদের কথা মতো আমরা চলে যাই মালদ্বীপের ভিসার যে আপডেটটাই, সেই আপডেটটা সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, ইটস মি এম কে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম কে ব্লগস। চলে আসছি অনেক 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 দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে, আর এই ভিডিওটাও করতেছি আপনাদের রিকোয়েস্টের উপর, কারণ আমি দুই দিন আগে একটা পোল দিয়েছিলাম যে কী ধরনের ভিডিও আপনারা চান। মোস্ট অফ দ্য 80% পিপলস আর আনসার দিয়েছেন যে আপনারা ভিসা নিয়ে কথা বলেন বা ভিসার একটা আপডেট দেন। অ্যাকচুয়াল কথা হচ্ছে যে মালদ্বীপের কিন্তু অলরেডি নতুন সরকার হয়ে গেছে, আপনারা অনেকেই জানেন, শপথ গ্রহণ করাও সব শেষ, কিন্তু এখনও পর্যন্ত ভিসা কোনো আপডেট কেন দিচ্ছে না এই জিনিসটা আপনারা সকলেই জানতে চাচ্ছেন। সো ফার্স্ট অফ অল আমি আগে থেকে বলে আসছি যে জানুয়ারিতে ভিসা খোলার একটা সম্ভাবনা ছিল, একটা পসিবিলিটি ছিল আমরা যতটুকু জানতাম, কারণ একটা দেশের সরকার চেঞ্জ হয়েছে তার মানে এই না যে সাথে সাথে উনি ভিসা খুলে দেবেন বা এই পদক্ষেপটা নেবেন। এই পদক্ষেপটা উনি তখনই নেবেন যখন তার দেশে কর্মীর প্রয়োজন। কর্মীর প্রয়োজন না হলে তিনি কেন শুধু শুধু ভিসার আপডেট বা ভিসা নিয়ে কথা বলবেন? অ্যাকচুয়ালি এখন পর্যন্ত তারা ভিসা নিয়ে কোনো কথা বলেন নাই। আমি আজকে এই ভিডিওটি করতেছি, এখনও পর্যন্ত তারা ভিসা নিয়ে এই ব্যাপারে কোনো কথা বলেন নাই। আর অনেক দিন ধরে আমি ভিডিও দিই না, ভিসা রিলেটেড কোনো ভিডিও দিই না, কারণ হচ্ছে কি যে ভিসা যদি না খোলে আমার ভিডিওতে তো আর ভিসা খুলবে না। তার জন্য আমি বারবার এই ভিসা ভিসা নিয়ে আপনাদেরকে ভিডিও দিতে চাই না, কারণ আপনারা কিন্তু অনেক আগ্রহে বসে থাকেন যে ভাইয়ার একটা ভিডিও আসবে, একটু ভিসার আপডেট পাবো। উপর থেকে যদি ভিসার আপডেট না আসে তাহলে আমি কীভাবে শুধু শুধু মিথ্যা কথা বলে আপনাদের আশ্বাস দিয়ে রাখি বলেন? তার জন্য আমি ভিসার ব্যাপারে কোনো ভিডিও মেক করি না, আর চ্যানেলে তো দুই মাস ধরে প্রায় ভিডিও আমি দিতে পারতেছি না বা দেওয়া হচ্ছে না। এখন থেকে ইনশাল্লাহ আবার আমি রেগুলার হওয়ার চেষ্টা করব, আপনারা আমার সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আর ভিসার যেই ফাইনাল কথাটা ভাইয়া, এখনও পর্যন্ত মালদ্বীপের ভিসার কোনো আপডেট হয় নাই, এখনও পর্যন্ত সরকার থেকে কোনো আপডেট ঘোষণা আসে নাই। তবে জানুয়ারিতে একটা সম্ভাবনা আছে এখনও পর্যন্ত। আর একটা ব্যাড নিউজ হচ্ছে, হ্যাঁ আমি জানি না এটা ব্যাড নিউজ না গুড নিউজ, কারণ এতদিন কিন্তু আমরা মালদ্বীপে নির্বাচনের জন্য বসেছিলাম যে কবে মালদ্বীপে নির্বাচন হবে, কবে সরকার পরিবর্তন হবে, বাংলাদেশের জন্য একটু সুবিধা হবে, এইটা দেখতে দেখতে এখন কিন্তু আবার ভাই বাংলাদেশে নির্বাচন চলে আসছে। এটা জানি না যে নির্বাচন, বাংলাদেশের নির্বাচন আগামী মাসের 7 তারিখ, জানুয়ারি মাসের 7 তারিখ। মালদ্বীপের ভিসার যে কথাবার্তাটা আমরা শুনেছিলাম সেটা জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল, এখন বাংলাদেশে তো আবার নির্বাচন চলে আসছে। এখন এটা জানি না যে কি হতে যাচ্ছে, জানুয়ারি মাস আসলে বোঝা যাবে। জানুয়ারি মাসের আগে ভাই কেউ এই ভিসা নিয়ে কথা বলতে পারবে না বা গ্যারান্টি দিতে পারবে না আপনাদের। ইউটিউবে আপনারা অনেক সার্চ দিতে পারেন যে মালদ্বীপের ভিসা কেন খুলছে না, কবে খুলতে পারে, কবে নাগাদ খুলতে পারে, ইউটিউবে অনেক ভিডিও পাবেন, কিন্তু কেউ আপনাকে বলতে পারবে না যে জানুয়ারির আগে কোনো নিউজ যে এত তারিখ খুলবে, এত তারিখ খুলবে, এরকম কোনো নিউজ চ্যানেল আপনাকে বলতে পারবে না। আর আমিও এটা বলতে পারতেছি না, কারণ একটা আমরা কিন্তু তথ্যটা জানার সাথে সাথে আপনাদের কাছে শেয়ার করি, আর ভিসা রিলেটেড কোনো তথ্য আমার কাছে লাস্ট 2 মাস ধরে নেই। পুরান খবর আমি আপনাদের দিয়ে লাভ কী বলেন? আমি মিথ্যা আশ্বাস আমি দিতে পারি না ভাই, যত ইউটিউবার দেখেন আমি মিথ্যা আশ্বাস দিতে পারবো না আপনাদের। আমি অ্যাকচুয়াল যেটা জানি এটাই আপনাদের জানানোর চেষ্টা করি, আমার মাধ্যমে যেন আপনার একটু উপকার হয়, উপকার না হলেও যেন ক্ষতি না হয়, ঠিক আছে? আমি মালদ্বীপ থাকি বিদায়, আমি আপনাদের এই নিউজগুলো দেই। আমি এতদিন মালদ্বীপ ছিলাম না, দেশের বাহিরে ছিলাম, বাংলাদেশে ছিলাম লাস্ট 2 মাস এর মতো, তার জন্য আমি তেমন কোনো ভিডিও দেই নাই। আর ভিসার খোঁজ খবর আমি নিতাম কিন্তু নতুন করে কোনো আপডেট পাইতাম না, তার জন্য আপনাদেরকে আমি কোনো ভিডিও দেই নাই, কারণ এক পুরান ভিডিও কত দিব? আপনারা তো অনেক আশ্বাস নিয়ে অনেক ভরসা নিয়ে ভিডিওটা দেখেন যে আজকে নতুন একটা ভিডিও আসছে, হয়তোবা ভিসার কোনো কথাবার্তা হবে, কিন্তু না, এরকম কোনো কথাবার্তা আগে ছিল না, তার জন্য আমি আগে ভিডিও বানাই নাই। এখন পর্যন্ত আমি এই কথাটা আপনাদের বলে দিচ্ছি যে জানুয়ারি মাসের আগে কোনোভাবেই কেউ যদি ভিসার কথা বলে যে আপনাকে ভিসা দিবে মালদ্বীপের, এত টাকা জমা দেন, আমরা ভিসার কাজ করতেছি, প্লিজ এই জিনিসটা কেউ করবেন না, এখনও পর্যন্ত কোনো কথাবার্তা হয় নাই ভিসা নিয়ে। হ্যাঁ, বাংলাদেশ এম্বাসি অলরেডি এটা শুনছি আমি যে জানায় রাখছে ভিসার ব্যাপারে, তবে এখন পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। আবার বাংলাদেশে নির্বাচন চলে আসছে আগামী মাসের, মানে জানুয়ারি মাসের 7 তারিখে, আজকে তো ডিসেম্বর মাস, তো জানুয়ারি মাসের 7 তারিখে। আর মালদ্বীপের যে ইটা সরকার যেটা আমরা শুনছিলাম যে জানুয়ারির দিকে একটা পদক্ষেপ নিতে পারে, এখন আবার এটা বাংলাদেশের নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলে নাকি কে জানে, তারপরে বোঝা যাবে। জানুয়ারি মাসের আগে কোনোভাবেই কেউ এটা বলতে পারবে না, কেউ বুঝবে না যে
কবে খুলতে পারে বা কবে খুলবে বা খুলবে কি না। সো আপনারা কেউ কোনো দুষ্ট লোকের মিষ্টি কথাতে ভুলে গিয়ে টাকা পয়সা জমা দিয়েন না। ভিসার কোনো এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নাই, জানুয়ারি মাসের পরে এটা বোঝা যাবে বা জানুয়ারিতেই বোঝা যাবে বাংলাদেশের ইলেকশন চলে আসছে। সো জানুয়ারি মাসের আগে কোনোভাবেই কেউ ভিসার জন্য টাকা পয়সা দিয়েন না, অ্যাটলিস্ট মালদ্বীপের জন্য। আর বাংলাদেশ থেকে তো এখন সব দেশে যাওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, মালদ্বীপ তো অনেক বছর ধরেই বন্ধ। সো প্লিজ যারাই এইভাবে টাকা পয়সা চাবে যে ভাইয়া 50,000 দেন 1,00,000 দেন আমরা ভিসার কাজটা শুরু করি, তারপরে আপনার ভিসা হয়ে গেলে বাকি টাকাটি দিয়েন, এই জিনিসগুলো কইরেন না প্লিজ। কারণ ভিসা এখন পর্যন্ত খোলে নাই, ভিসা যদি নাই খোলে আপনারা টাকা পয়সা দিয়ে কী করবেন? আপনার 1,00,000 টাকা দিলেও ভিসা আপনি পাবেন না, কারণ ভিসাই খোলে নাই, আপনি টাকা পয়সা দিয়ে কী করবেন? সো এই প্রতারণা থেকে আপনারা দূরে থাকুন। আমি চাই আপনারা কোনো টাকা পয়সা দিয়েন না, কোনো ধরনের লেনদেন করেন না ভিসা জনিত কোনো মানুষের কাছে, কোনো লেনদেন করেন না, আর্থিক কোনো লেনদেন করেন না। কারণ ভিসা এখন পর্যন্ত এখানে আপডেটই হয় নাই যে এত তারিখ খুলবে বা ফেব্রুয়ারিতে শিওর খুলবে বা জানুয়ারির শেষে খুলবে, এটা এখন আপডেট হয় নাই। এখন বাংলাদেশের আবার ইলেকশন চলে আসছে, তার উপরে অনেক কিছু ম্যাটার করে। সো এখন পর্যন্ত সর্বশেষ কথা হচ্ছে এবং সর্বশেষ ভিসার আপডেট হচ্ছে এটা, মালদ্বীপের ভিসা এখনও খোলে নাই জানুয়ারি মাসের আগে, এটা কোনোভাবেই কেউ বলতে পারবে না, কেউ আর্থিকভাবে লেনদেন করবেন না ভিসা ব্যাপারে। আর যদি কোনো নিউজ লাগে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন, অবশ্যই আমি ভিডিও দিব যখনই নতুন কোনো নিউজ পাবো, আমি যেখানেই থাকি আপনাদের জন্য ভিডিওটা অবশ্যই আপনাদের মাঝখানে পৌঁছাইয়া দিব। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, একটু হলেও আপনাদের হেল্পফুল মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।